আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে উদ্ধার করে যশোর 21 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে রাতে বিজিবি টহল দলের সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে কাজলের সন্ধান পাওয়ার বিষয়টি তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন নিশ্চিত করেছেন। গত 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন কাজল, তার পরিবার তাকে ফিরিয়ে আনতে বেনাপোল রওনা হয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 40 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 3 জেলায় করোনায় আক্রান্ত হয়েছে আরও 6 জন। এর মধ্যে ঝালকাঠি সদরে 2 জন, বরগুনা শহর আমতলিতে 2 জন এবং বরিশালের উজিরপুরে 1 জন রয়েছেন। শের-ই বাংলা মেডিকেলের পরীক্ষায় এই 6 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 125 জনে আর মারা গেছে 6 জন। বিভাগের 6 জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে 9,929 জন, হাসপাতালে চিকিৎসাধীন 65 জন। সিলেটে গত 24 ঘন্টায় এক নার্সসহ আরও 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের PCR ল্যাবে 94 জনের নমুনা পরীক্ষার পর তাদের শনাক্ত করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট 229 জন করোনায় আক্রান্ত হলেন। ঠাকুরগাঁয় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 3 জন। জেলা সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার জানান, তাদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। আক্রান্তরা নারায়ণগঞ্জে কাজ করতেন, গত 29 এপ্রিল লকডাউনের মধ্যেও নিজ জেলায় ফেরেন। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হল 19 জন। খুলনায় 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান, আক্রান্ত 2 নারী গার্মেন্টস কর্মী। নারায়ণগঞ্জ থেকে খুলনায় নিজ গ্রামে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। রাতে ওই 2 বাড়িসহ এলাকায় 40টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের পরিবারের সদস্যদের আজ নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। এবারে আন্তর্জাতিক। করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 2,45,000-এর মতো মানুষের আর আক্রান্ত প্রায় 35 লাখ। আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্র সব দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত 67,444 জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত 11,60,744 জন। মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরে ইউরোপের দেশ ইটালি। দেশটিতে এ পর্যন্ত 28,710 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 2,09,308 জন। এদিকে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে 1,82,260 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 28,131 জন। তবে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই 3 দেশেই বাড়ছে সংক্রমণের হার। খেলার খবর। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার বিশ্ব সেরা খেলোয়াড় হবেন বলে মনে করেন PSG-র সাবেক কোচ উনাই এমেরি। 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে PSG-তে যোগ দেন নেইমার। সে সময় ফরাসি ক্লাবটির কোচের দায়িত্ব ছিলেন এমেরি। তিনি বলেন, নেইমারের প্রতিভা আছে, তা বাস্তবায়ন করার সামর্থ্য গুণাবলীও আছে তার। স্পেন ছেড়ে প্যারিসে যাওয়ার পর থেকে প্রতি মৌসুমে লিগ ওয়ান সহ PSG-তে 3 মৌসুমে মোট 6টি শিরোপা জিতেছেন নেইমার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।